শীঘ্রেই রাজ্যের সরকারি বিদ্যালয় পাব নতুন রূপ। 500 সরকারি উচ্চ আর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ক সরকারে প্রদান করব 4,000 কোটি টাকা। ধেমাজির ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। রাজ্য শীঘ্রেই বলবৎ হব নাগরিকত্ব সংশোধনী আইন। দল সংগঠনের প্রতিবাদ প্রতিরোধ করবলে তৎপর আরক্ষী। 10 মার্চের কা বলবৎ হওয়ালে সকল আরক্ষী কনিষ্টবল বিষয়ার ছুটি বাতিল। থানাত কন্দুয়া গ্যাস লাঠি চার্জ সাজু করবলে নির্দেশ। বিজেপির 12টা অগপ ইউপিপিএলর এটা এটা বরপেটা কোকরাঝার মিত্রদলক এড়ি দি 12টা সমষ্টির প্রার্থী বাছনির বাবে রাজ্যিক বিজেপির তৎপরতা। আজিয়েই দাখিল হব বিজেপির 12 সমষ্টির প্রার্থী প্যানেল। এপিসিসির সভাপতি ভূপেন বরা সহ 3 কংগ্রেস নেতাক সিআইডির সমন। বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া আর কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারলে সমন জারি করেছে সিআইডিয়ে। ভারত জড়ো ন্যায় যাত্রা রাজহুয়া সম্পত্তি ধ্বংসর অভিযোগ 3 কংগ্রেস নেতার বিরুদ্ধে। চিরিং চাপুরীর পর মাজুলীলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বাইক রেলি। প্রায় 3,000 মোটরসাইকেলে মাজুলীলে হব সমদল। মাজুলীত মাটির পত্তা বিতরণ কার্যসূচীর শুভারম্ভ করব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়।